গুড মর্নিং, আজকে সকালবেলা আমরা বেরোচ্ছি শায়নীদের বাড়ি। আজকে আমাদের শায়নীদের বাড়িতে নেমন্তন্ন আছে, তো আমি মোটামুটি রেডি। রৌনক এখনও রেডি হয়নি, ও স্নানে গেছে। আর আমাদের সঙ্গে অভিজ্ঞদাও যাবে, অভিজ্ঞদাকে আমরা রাস্তা থেকে তুলবো। অভিজ্ঞদা হলো দীপশিখার হাজব্যান্ড। আর আজকে শায়নী বৃন্দাবনের বাড়িতে আমাদের নেমন্তন্ন, গিয়ে কথা হচ্ছে। কালকে অনেক খুঁজেও বুঝতে পারিনি কী কিনবো ওদের জন্য। তো একটা এই হলদিরামসের ভুজিয়া কিনেছি, একটা চানা ডাল আর মুগ ডাল, আর সেরকম কিছু পাইনি, তাই এই মাদার ডেয়ারির মিষ্টি দইটা। ব্যাগ তো নেই আমাদের কাছে কিছুতে ক্যারি করার জন্য, তাই একটা এই ব্লিঙ্কিটের ব্যাগ, যেটাতে আমরা ব্লিঙ্কিট অর্ডার করেছিলাম, এই ব্লিঙ্কিটের ব্যাগেই সব টুকটাক জিনিসগুলো নিয়ে নিচ্ছি। আর এবার আমরা বেরোবো, উবার এসে গেলে জাস্ট বেরিয়ে যাব। বন্ধুরা, এটা আমাদের এয়ারবিএনবি 9 কুগলু। আর এই দেখো, পায়েল দাঁড়িয়ে রয়েছে একটা গাছের তলায়। জায়গাটা এতটা সুন্দর, পুরো রোদ আছে, হালকা হাওয়া দিচ্ছে, ব্যাঙ্গালোরের ওয়েদার খুবই ভালো। আমি আগে বুঝতে পারিনি, কিন্তু এখন যখন বেশি দিন স্টে করছি তখন বুঝতে পারছি কেন সবাই বলে যে ওয়েদার এত ভালো। আমাদের অটো এদিক থেকে আসছে, গাছের নিচটা দেখে নাও। অটোতে উঠে গেছি আমরা, এবারে যাচ্ছি শায়নী বৃন্দাবনের বাড়ি। পথে তুলবো অভিজ্ঞদাকে, দীপশিখা এখানে নেই, কলকাতা চলে গেছে, না হলে ও থাকতো আমাদের সঙ্গে। আচ্ছা, এর মধ্যে আলাপ করিয়ে দিই, শায়নী আর দীপশিখাকে অনেকেই চেনে, আর যারা চেনে না তারা হলো, মানে শায়নী আর দীপশিখা হচ্ছে আমার রুমমেট। আমরা কলেজে একসঙ্গে পড়েছি, হস্টেলে একসঙ্গে থেকেছি, আর আমরা যখন চাকরি করতাম তখন, মানে চাকরি এখনো করি, কিন্তু শায়নের বিয়ের আগে পর্যন্ত, মানে লকডাউনের আগে পর্যন্ত আমরা একসঙ্গে একই ফ্ল্যাটে তিনজন থাকতাম। তো শায়নী বিয়ের পর এখানে চলে আসে, দীপশিখার বিয়ের পর দীপশিখা, অভিজ্ঞদা এখানে থাকে, দীপশিখা কলকাতাতেই থাকে, ও এসেছিল চলে গেছে, আর আমরা এদিক ওদিক যাতায়াত করি, এই করছি আর কি। তো আমরা থাকি এখন কুডলুতে, এয়ারবিএনবিটা এখানে নিয়েছি, আর অভিজ্ঞদা পারমানেন্টলি কুডলুর ওই সাইডে, বেগুর বলে যে জায়গাটা আছে সেখানে থাকে। তো আমরা একটা উবের অটো নিয়েছি এখানে। ব্যাঙ্গালোরের একটা জিনিস খুব ভালো হচ্ছে উবের অটো সার্ভিস, যেটা আমাদের কলকাতায় এখনো পর্যন্ত পাওয়া যায় না, বা সার্ভিসটা চালু হয়নি উবের তরফ থেকে। তো চলো অভিজ্ঞদাকে এখানে পিক করে নিই, নিয়ে এবারে আমরা যাই কুড়িয়ালি ইন্দিরানগর শায়নীদের বাড়ির কাছে। কি বলছো অভিজ্ঞদা, আরেকবার বলো। বিয়ে করছে না কি করছে? হ্যাঁ, কি বলছিল আরেকবার বলো না। স্পয়েল করে দেবো কিন্তু ভিডিওটা। না না, কিছু করতে হবে না। এখনো আসছে, ভাত, পোলাও, চিকেন, পাতুরি, কাতলা মাছ, আর আমি আর জানি না আরো কি কি আছে, আরো অনেক কিছু আছে, আরো আসছে সব ধীরে ধীরে। এই যে এই যে এইটা এইটা কি চাইনি, মাঝে মাঝে দিয়ে মুখ। বাপরে, ছবি দেখে
আর এই যে ভাজা ভাজি, পাইলের খুব পটল পছন্দ, পোস্ত দিয়ে বেগুন ভাজা। আমি কিন্তু আইবুড়ো ভাত খেতে আসবো বলে সকাল থেকে কিছু খাইনি, তোর জ্বালায় আর একটা খেতে আসবো বলে দুটো মিলিয়ে আমার কিছু খাওয়া হয়নি। এখন আমি প্রচুর সকাল সকাল খেতে পেয়েছি, সকাল খেতে পেয়েছি, ভাত কম পড়ে গেলে মুড়ি দিয়ে খাওয়া হবে একদম। বলো খাবার মেনুতে ওটা টেবিল ভর্তি হয়ে গেছে, তাও তিনজনের মাত্র এসছে, আমার রৌনকের আর রবিকার, এখনো শাইনি বৃন্দাবনের প্লেট এসে পৌঁছায়নি, তাহলে টেবিলে মনে হয় জায়গা হবে না। এবার মেনুটা দেখাই, পোলাও, পোলাও ভাত, পাঁচ রকমের ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, শিম ভাজা, করলা ভাজা, পটল ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, সাদা সাদা বটি শেষ হয়ে গেছে। আচ্ছা আবার নতুন একটা চলে এসছে, শুক্তো, চিকেন, পাতুরি, মাছ, চাটনি, পাঁপড়, ওরে আর স্যালাড এত বড় বড়, আর মিষ্টি, অনেক মিষ্টি, রাতে রাতে শুয়ে শেষ হচ্ছে না খাবার দাবার, শেষ হচ্ছে না, কত খাবো দাঁড়িয়ে। টেবিল ভর্তি খাবার, এই ব্লগ দিয়ে তো তোর মা এমনি জানতে পেরে যাবে রে। আমি জীবনে প্রথমবার এত খাবার একসঙ্গে দেখছি মনে হয়, আরো এখন অনেক গুলো দেখতে পাবো। হ্যাঁ সবাই শুরু হয়েছে এটা একটা আর্ট, সেটা পুরো মেনুই জানি। ঠিক আছে আমি হাতে খেয়ে নিচ্ছি, দুপুরে অনেক খেয়েছি তাই সবাই মিলে টায়ার্ড হয়ে গেছিলাম খেয়ে, এখন অনেকক্ষণ রেস্ট রেস্ট নিয়ে আমরা এখন বসেছি চা খেতে, সবাই খুব হেলথ কনসিয়াস তাই সবাই র চা খাচ্ছে, আর আমি অভিজ্ঞা, অভিজ্ঞাকে একবার দেখিয়ে দিই, এই যে অভিজ্ঞা, অভিজ্ঞা আর সায়নী বেচারি দায়ে পড়ে, আমার চা বেশি হয়ে গেছে তাই জন্য আমরা তিনজনে দুধ চা খেয়েছি, আর রৌনক আর বৃন্দাবন, এই যে বৃন্দাবন, ও ওরা হেলথ কনসিয়াস মানুষ, হ্যাঁ হেলথ কনসিয়াস মানুষ, ওরা চিনি ছাড়া র চা খেয়েছে। আমরা চা খেতে খেতে গল্প করি, আজকের মতো এইটুকুই, দেখা হবে খুব তাড়াতাড়ি, টাটা।